Hello, my dear students. How are you? I think you are all well. I am also well by the grace of Almighty Creator. So, let us learn some lesson. Today we will learn from this book, science book. Okay, take this book. So, you are welcome to our science class. Okay, see the picture. What you can see? Can you guess? Today we will learn about what? About the air around us. Today we will learn lesson 10 and air around us. Page number 86. Okay. Our topic is air around us and page number 86 to 90. Okay? And I am Cecilia Miss with you. So let us go to the topic. Let us go to the subject. Okay. Can you see the picture? Two ball is here. One is deflated and another is good one. Something is inside in the ball. So properties of air. Take a deflated football. Notice its shape. এখানে বলছি কি বায়ু বা বাতাসের বৈশিষ্ট্য খরিত খরিত বা কি বলবো বাতাস নেই এমন একটি বল আমাদের নিতে হবে আর এর আমরা আকৃতিটা দেখব নাও ফিল ইয়ার ইন ইট ওই বলের ভিতরে বা আরেকটি বলের ভিতরে আমরা এখন বাতাস ঢুকিয়ে দেব হোয়াট হ্যাজ গিভেন দ্য ব্লোন আপ বল ইট শেফ তাহলে তোমরা বলো যে ওই বলের ভিতরে কি জিনিস ঢুকিয়ে দেবার ফলে তার আকৃতি এরকম চেঞ্জ হয়ে গেল পরিবর্তিত হয়ে গেল নিশ্চয় কি এয়ার অর বাতাস এয়ার হ্যাজ গিভেন শেপ টু দ্য ব্লোন আপ বল আর এই বলের ভিতরে বাতাস বা বায়ু ঢুকানোর ফলে এর আকৃতিটা টোটালি কি হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এখন দেখো এয়ার অলসো হ্যাজ ওয়েট বাতাসেরও কিন্তু ওজন আছে To find this out, you will need a weighing machine and a deflated football. আর এটা প্রমাণ করার জন্য আমাদের একটা ওজন মেশিন ওজনের যন্ত্র লাগবে আর একটা বাতাস বের করা বল লাগবে Put the deflated football on the weighing machine and note its weight. বলছি কি ওজন মেশিনে ওজন যন্ত্রের উপরে আমরা সেই বাতাস বর করা বা খরিত বল এটা রাখব নো ফিল ইয়ার ইন দ্য ফুটবল অ্যান্ড কম্পেয়ার দ্য ওয়েট বাতাসের ভিতরে বলের ভিতরে কিন্তু কোনো বাতাস নাই আর এটাকে আমরা যখন ওজন করব তখন আমরা কি করব এটা আমরা দেখব তুলনা করব নেক্সটে আমরা চলে যাই এখানে কি বলছে এয়ার ফিলস স্পেস বাতাস কিন্তু জায়গা দখল করে ঠিক আছে এরপরেরটা দেখব এয়ার গিভস শেপ টু থিং একটা বস্তুকে বস্তুর ভিতরে যখন আমরা বাতাস ঢুকিয়ে দেই তার আকৃতি কি করে পরিবর্তন করে এখানে কিন্তু বাতাস ঢুকানো নেই এই বেলুনটায় কেমন দেখাচ্ছে অন্যরকম আকৃতি আর বায়ু বা বাতাস ঢুকানোর ফলে এটা শেপ পরিবর্তন হয়েছে আকৃতি আকার পরিবর্তন হয়েছে এরপরে দেখো এয়ার হ্যাজ ওয়েট বাতাসেরও কিন্তু ওজন আছে এই বেলুনগুলো যদি উনি না ধরে নিজে সেই ওয়েট মেশিনের উপরে দাঁড়ায় একরকম ওজন হবে আর এই বাতাস ঢুকানো এই বেলুন ধরে যখন উনি দাঁড়াবে তখন আরেক ধরনের ওজন হবে ওজন কি বেড়ে যাবে না কমে যাবে
হ্যাঁ নিশ্চয়ই বেড়ে যাবে যেহেতু বাতাসেরও ওজন আছে। নেক্সট, কিপিং দা এয়ার ক্লিন, আমাদের বলছে আমরা যেন বাতাস বা বায়ু আমরা যেন পরিষ্কার রাখি। উই মাস্ট ব্রিদ ইন ফ্রেশ অ্যান্ড ক্লিন এয়ার, আমরা পরিষ্কার এবং নির্মল বায়ু আমরা কি করব, সেবন করব। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর গুড হেলথ, আর নির্মল বায়ু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উই শুড গ্রো মোর প্ল্যান্ট, আমাদের আরও অনেক উদ্ভিদ আমাদের কি করতে হবে, লাগাতে হবে, ঠিক আছে, বপন করতে হবে। প্ল্যান্টস কিপ দ্য এয়ার ফ্রেশ অ্যান্ড ক্লিন, আর এই যে উদ্ভিদ এটা বাতাসকে নির্মল এবং পরিষ্কার রাখে। তো বন্ধুরা আমরা বুঝতেই পারলাম, দেখো এখানে কি সুন্দর ছবি, তাই না? হ্যাঁ, উদ্ভিদ দেখতে কি না ভালোবাসে, গাছপালা সবুজ সুন্দর একটা দৃশ্য, আমি তো ভীষণ ভালোবাসি প্রকৃতি দেখতে, আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। উই শুড নট কাট ট্রিজ, আমরা কখনোই গাছ কাটব না। অর প্লাক ফ্লাওয়ার্স অর লিভস, আমরা ফুল ফল পাতা কখনোই আমরা ছিঁড়ব না, এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, উদ্ভিদ আমাদের অনেক উপকার করে। আচ্ছা, আজকে আমাদের পড়া এখানেই শেষ। হোমওয়ার্ক দেখো পেজ 89, কী লেখা আছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন রিটেন, লিখে আমাদের এটার উত্তর লিখে আমাদের দেখাতে হবে। এক নাম্বার, হাউ ডাজ উইন্ড হেল্প আস, কতখানি বাতাস বা বায়ু আমাদের সাহায্য করে। গিভ ফোর এক্সাম্পলস, চারটা উদাহরণ দেবে, ঠিক আছে। দুই নাম্বার, হাউ ক্যান ইউ শো দ্যাট এয়ার হ্যাজ ওয়েট, তুমি কীভাবে দেখাবে যে বাতাসের ওজন আছে, তার কয়েকটি প্রমাণ তুমি দেখাবে লিখে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের পড়া এখানেই শেষ। তো বন্ধুরা আমাদের পড়া কিন্তু এখানেই শেষ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো, মা বাবার বাধ্য থেকো, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওকে, বাই বাই।